Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এখন আমি আরএফএল শোরুমে এসেছি। আরএফএল এখানে সব কিছু পাওয়া যায়, যত যত ঘরের যাবতীয় যত জিনিস আছে সব এই আরএফএল শোরুমে আপনারা পাবেন। আপনাদের পছন্দ মতো বিভিন্ন স্টাইল, বিভিন্ন নিউ স্টাইলের সব কিছু পাবেন, সব স্ট্যান্ডার্ড। দেখেন, আমি দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দোকানটা খুবই সুন্দর। এখানে যত ফেস ওয়াশ থেকে শুরু করে ব্র্যান্ডের সব কিছু, শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপর ফেস ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু, বডি ওয়াশ, বাচ্চাদের শ্যাম্পু বডি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। ম্যান ওমেন সব কিছু আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাউডার, তিব্বর, ডিবলিউ সব কিছু এখানে, ভ্যাসলিন থেকে শুরু করে সানস্ক্রিন ক্রিম সব কিছু, সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা ঈদের আগের দিন এসেছি, ভিডিওটা ঈদের আগের দিন করা, অসুস্থতার কারণে ভিডিওটা পোস্ট করা হয় নাই। তো এখন আমি করছি, তো এখন এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্টের অপোজিটে আরএফএল শোরুমটা। তো এখানে টিস্যু পেপার থেকে শুরু করে কটন বা আপনি যা যা মানে সব পাবেন, সাবান, হুইল পাউডার, তারপর টিস্যু বক্স সব সব এখানে আছে, হারপিক সব সব কিছু এখানে, যতটি রুটি রাখার যত আছে বক্স আছে, আপনারা যে বক্সগুলো আপনারা এখানে পাবেন। আর ফেলে বিভিন্ন কালারের, বিভিন্ন স্টাইলের, দেখেন বিভিন্ন রঙের, আমার আম্মু আবার এগুলো দেখছে, এখান থেকে নিবি। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের সুন্দর সুন্দর টিফিন বক্স পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর স্টাইলের টিফিন বক্স, যারা অফিসে যান অফিসের টিফিন বক্স আর ফেলে খুবই স্ট্যান্ডার্ড। এখানে সব ফুলের আইটেম, যারা ঘর সাজাতে পছন্দ করেন, অনেক সুন্দর সুন্দর ফুল। আবার এখানে ঘরের প্লেটের থেকে শুরু করে বাটি, বিভিন্ন স্টাইলের ডিজাইন করা বাটি, তারপরে যে কুকারি যে যত আইটেম আছে, জুসের মেশিন থেকে শুরু করে ব্লেন্ডার থেকে শুরু করে সব সব এখানে, বিভিন্ন স্টাইলের পাতিলগুলো খুবই সুন্দর। আমার আম্মুর তো এখান থেকে অনেক সব কিছুই আম্মুর কিনা হয়ে গেছে অলরেডি, অনেকগুলো যে আইটেমই এখানে কিনা হয়ে গেছে। এখানে যত ব্র্যান্ডের স্যান্ট আছে, যারা স্যান্ট পছন্দ করে, স্যান্ট পাগল মানুষ যারা আছেন, স্যান্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের এখানে, যত ফ্লাক্স থেকে শুরু করে বাচ্চাদের ফ্লাক্স, বিভিন্ন স্টাইলের পাস, চায়ের চা ফ্লাক্সগুলো খুবই সুন্দর, বিভিন্ন স্টাইলের বোতল, তারপর জুসের, বাচ্চাদের জুসের গ্লাস থেকে শুরু করে সব স্টাইলে বিভিন্ন কালারের নিউ, বিভিন্ন কালারের আছে, জগ আছে, বিভিন্ন স্টাইলের জগ। আর এফলের জগগুলো তো আপনারা জানেনই খুবই স্টাইলিশ। আর এখানে বিভিন্ন ধরনের আপনারা ডাল চাল ডাল রাখার জন্য, বিভিন্ন বিস্কুট টিস্কুট রাখার জন্য বিভিন্ন ট্রাপ ডাব্বাগুলো খুবই সুন্দর স্টাইলিশ। কেনা এইগুলো হচ্ছে মরিচ, লবণ, চিনি এগুলো রাখার জন্য। আর এখানে বক্স আছে, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পোলাও চাল থেকে শুরু করে এখানে চিনি, পোলাও চাল সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে তেলও আছে, সব আছে এখানে, মানে সব বক্স, দুধ আছে, সব কিছু পাওয়া যায়। মূল কথা, ঘরের যত আইটেম আছে সব আরএফএল শোরুমে পাবেন আপনারা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে, এই যে এগুলো ওয়ার্ড্রোব আরএফএলের। আর এখানে এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের স্টাইলিশ পাতিলগুলো, যেগুলোর মধ্যে ভাত রান্না করে। এখানে বাচ্চাদের যত আছে, বেবি উইং সব কিছু এখানে আপনারা পাবেন, বেবি সেটের যত আইটেম আছে, বেবিদের পানি খাবার তারপর শ্যাম্পু থেকে শুরু করে সব কিছুই দেখেন। আমি প্রথমে ভিডিও করতে দিতে চাই নাই, তারপর আমি পারমিশন নিয়ে ভিডিও করতেছি, অনেক কষ্ট করে ভিডিও করতেছিলাম। তো এই যে মানে কুকারিজের স্টাইল জুসার মেশিনগুলো খুবই সুন্দর করে, এগুলো স্টাইলিশ। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি, এই যে কী সুন্দর সুন্দর স্টাইলিশ এগুলো করা, এগুলো খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ এগুলো কুকারিজগুলো খুবই সুন্দর। আর বিভিন্ন স্টাইলে আরএফএলের চুলা, ওয়া অনেক সুন্দর সুন্দর আরএফএলের চুলা আছে এখানে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রং বেরঙের চুলা। আর এখানে বিভিন্ন রং বেরঙের প্লেট থেকে শুরু করে বাটি, সব সব ধরনের কালারের, সব কালারের বাটি, তারপরে যে কুকারিজের পাতিলগুলো, যে স্টিলের পাতিলগুলো যা সুন্দর। আর এখানে হচ্ছে বক্স, বিভিন্ন ধরনের বক্স পাওয়া এখানে আছে, তারপর ময়লা ফলানোর বক্স থেকে শুরু করে বক্স, বিভিন্ন ধরনের বক্সগুলো যেগুলো আপনারা বিভিন্ন ধরনের আইটেমগুলো রাখতে পারবেন এখানে, মাজনি সব কিছু। আর এখানে হচ্ছে যত সুন্দর সুন্দর কালারের বক্স,
খুবই সুন্দর দেখেন, এখানে তোয়াল্লা সুন্দর করে রাখছে। আর এগুলো হচ্ছে ওয়াও, এগুলো হচ্ছে যে বিভিন্ন বক্স, এই যে র্যাক র্যাকগুলো। আর এখানে আরএফএল বিভিন্ন বক্স, ময়লা কাপড় ইয়া আছে, সব সব ধরনের কালারফুল দেখছেন, সব কালারফুল সুন্দর সুন্দর জিনিস। আমি তো মানে বালতি থেকে শুরু করে সব কিছু আছে, আমি তো মানে কোনটা ছেড়ে যে কোনটা নিবে। এখানে টুল আছে বাচ্চাদের, অনেক সুন্দর সুন্দর টুল আছে বিভিন্ন কালারে। এখানে বাটি আছে, মানে রান্না করার যাবতীয় যত রান্নাঘরের যত আইটেম আছে সব এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের মগ, গ্লাস থেকে শুরু করে বাচ্চাদের কলম রাখ, কলমদানি থেকে শুরু করে বিভিন্ন স্টাইলিশ সব কালারফুল জিনিস। মানে আমার তো মনে হয় যেন সব কিছু আমি নাচে নিয়ে যাই, এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। আর কম, সব রিজনেবল দামে, একদম কম প্রাইসে এখানে এগুলো মরিচ মরিচ টরিচ রাখার জন্য দেওয়া হলো। আর এগুলো হচ্ছে সব ছোটো ছোটো বাটি, প্লেট, কাপ, বিভিন্ন কালারিং কাপগুলো, মগগুলো যে কী সুন্দর স্টাইলিশ মগ। আর এখানে গ্লাসগুলো যে সেই সেই লেভেল, এখানে কাপও আছে বিভিন্ন স্টাইলের কাপগুলো যে সেই সুন্দর। আর গ্লাস আমি ঘুরিয়ে ঘুরে যতটা পাচ্ছি বলছি, আম্মু কিছু কিছু কিনেছে হালকা পাতলা, তো ওগুলা দাম ইয়ে করতেছে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পাচ্ছি সব দেখাচ্ছি। এখানে বিভিন্ন স্টাইলের ঘড়িও পাওয়া যায়, মানে মূল কথা ঘরের যত আইটেম আছে সব এখানে আরগুলোর শোরুমে পাওয়া যায়। আর গ্লাসগুলো তো, মগগুলো তো আমার খুব পছন্দ হয়েছে, আমি দুইটা মগ কিনেছি। এই যে বিভিন্ন কালারিং মগগুলো, যারা খুব কালারিং পছন্দ করেন মগ, আমার তো কালারফুল জিনিস খুবই পছন্দ। আর বিশেষ করে মগ তো আমার অনেক ফেভারেট। আমি চায়ের কাপ, আমি চা খেতে পছন্দ করি, তো কাপগুলো যদি কালারিং না হয় আমার একদম ভালো লাগে না। কালারফুল জিনিস আমার খুবই পছন্দ। ওয়াও দেখেন সব চকচক করতেছে গ্লাস, এগুলো গ্লাস উপরে, এগুলো তেল তেল ঢালার যে সোয়াবিন তেল রাখার জন্য যে পাত্রগুলো খুবই সুন্দর। ওয়াও আমি পুরো ঘুরে ঘুরে দেখেছি, কালার সমারোহ। এখানে সব বাচ্চাদের যত খেলনা আছে, ছোটো বাচ্চারা সব খেলনা এখানে আছে, সুন্দর সুন্দর বাইক গাড়ি থেকে শুরু করে আরএফএলের বাচ্চাদের সব খেলনা এখানে পাওয়া যায়। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।